এই মুহূর্তে সামনে এলো সবচাইতে বড় খবর। কলকাতা পুলিশে কনস্টেবল, সার্জেন্ট ও সাব ইন্সপেক্টর পদের জন্য 2500 জন নিয়োগ করা হচ্ছে। ছেলে ও মেয়েরা উভয়েই আবেদন করতে পারবেন এই পদগুলির জন্য। সাংবাদিক সম্মেলনে এমনটাই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশে 2500 জনকে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নিয়োগ করা হবে কনস্টেবল, সার্জেন্ট ও সাব ইন্সপেক্টর পদের জন্য। এই ভিডিওতে আপনাকে জানিয়ে দেব এই পদগুলির জন্য শিক্ষাগত যোগ্যতার সাথে আপনার শারীরিক গঠনে প্রাথমিকভাবে কী কী পরীক্ষা নেওয়া হবে, কত বছর বয়সের ছেলে ও মেয়েরা অ্যাপ্লাই করতে পারবেন, সাথেই আপনি জানতে পারবেন বেতন কী থাকতে পারে ও কাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে বিশেষ ছাড়। এই সকল বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে, সঙ্গে থাকুন। সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত চোখ রাখুন। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দিন, এই ধরনের লেটেস্ট এবং ট্রেন্ডিং খবরের আপডেট সবার আগে পেতে। আপনি দেখছেন নিউজ অল টাইমস, আপনার সাথে আছি আমি তন্ময়। কলকাতা পুলিশে 2500 জনকে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নিয়োগ করা হবে কনস্টেবল, সার্জেন্ট ও সাব ইন্সপেক্টর পদের জন্য। সম্প্রতি নবান্নের এক সাংবাদিক সম্মেলনে এমনটাই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়োগের ব্যাপারে অনুমোদন দিয়েছেন রাজ্য মন্ত্রিসভা। নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। সূত্র মারফত জানা যাচ্ছে কলকাতা পুলিশে যে 2500 জন নিয়োগ করা হবে তার মধ্যে কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে নিয়োগ করা হবে 1800 জনকে এবং সার্জেন্ট ও সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে শূন্য পদ আছে 700টি। এইবার বন্ধুরা জেনে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। কনস্টেবল ও লেডি কনস্টেবলের ক্ষেত্রে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা যথাক্রমে কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে ছেলেদের উচ্চতা কম করে 167 সেন্টিমিটার ও বুকের ছাতি না ফুলিয়ে 78 সেন্টিমিটার ও ফুলিয়ে 5 সেন্টিমিটার বেশি অর্থাৎ কম করে 83 সেন্টিমিটার হতে হবে। তপশিলি, গোর্খা ও রাজবংশীদের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে আপনাদের সর্বনিম্ন উচ্চতা 160 সেন্টিমিটার ও বুকের ছাতি না ফুলিয়ে যথাক্রমে 76 সেন্টিমিটার ও ফুলিয়ে 5 সেন্টিমিটার বেশি অর্থাৎ 81 সেন্টিমিটার কম করে হতে হবে। মেয়েদের ক্ষেত্রে উচ্চতা 160 সেন্টিমিটার হতে হবে। তপশিলি, গোর্খা, রাজবংশী মেয়েদের ক্ষেত্রে উচ্চতা 152 সেন্টিমিটার হতে হবে। বেতন 5400 থেকে 25200 টাকা, গ্রেড পে 2600 টাকা। প্রার্থী বাছাই হবে শারীরিক মাপঝোক, শারীরিক সক্ষমতা ও লিখিত পরীক্ষার উপর নির্ভর করে। সার্জেন্ট ও সাব ইন্সপেক্টর পদে স্নাতক ছেলেমেয়েরা 20 থেকে 27 বছর বয়সী হলে আবেদন করতে পারবেন। তপশিলীরা 5 বছর ও ওবিসিরা 3 বছর করে বয়সে ছাড় পাবেন। সাব ইন্সপেক্টর পদের জন্য কমপক্ষে 1.67 মিটার উচ্চতা ও 51.5 কেজি ওজন হতে হবে। সার্জেন্ট পদের জন্য কমপক্ষে 1.73 মিটার উচ্চতা ও 63 কেজি ওজন হতে হবে। পরীক্ষা হবে লিখিত। এক্ষেত্রে বেতন থাকার সম্ভাবনা রয়েছে 7100 টাকা থেকে 37600 টাকা, গ্রেড পে 3900 টাকা। প্রার্থী বাছাই হবে 3টি ধাপে, শারীরিক মাপঝোক, লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্ট। যারা আবেদন করতে চান ও এই পদগুলির জন্য যোগ্য তারা নিয়মিত ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটটি চেক করতে পারেন। আপনি ডিসক্রিপশন বক্সে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটের লিঙ্কটি পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করে প্রয়োজনীয় দর্শক বন্ধুদের এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন। এখনকার খবর এই পর্যন্তই। পরবর্তী খবরের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ।